হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুবই ভালো আছি। আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি ভিজে চুলে চলে এসেছি। তো ওয়েট হেয়ার বানটাকে ওপেন করব, অ্যান্ড দেন ওয়েট হেয়ার কম্বিং টু সাইড, ব্যাক সাইড অ্যান্ড লেফট সাইড কম্বিং করে দেখাবো। তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। সো গাইজ, প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ফার্স্টে আমি চুলটাকে একটু, মানে যে জট হয়ে আছে সেটাকে আমি একটু ছাড়িয়ে নেব। তো তারপর আমি চুলটাকে দুটো সাইডে ভাগ করে নেব। তো দুটো সাইডে ভাগ করে নেওয়ার পরে তারপর আমি চুলটাকে তোমাদের সামনে কম্বিং করে দেখাবো। তো দেখতে পাচ্ছ চুলটা কিন্তু অত্যাধিক হারে জট হয়ে আছে। তো এই চুলটাকে আমি দুটো সাইডে ভাগ না করে নিলে আমি চুলটা কোনোভাবেই আসরাতে পারবো না। তাই জন্য আমি দুটো সাইডে চুলটাকে ভাগ করে নিয়েছি। তো দুটো সাইডে চুলটাকে আসরাবো, টু সাইড কম্বিং করব, তারপর আমি ব্যাক সাইড কম্বিং করব, তারপর আমি লেফট সাইড কম্বিং করে দেখাবো। সো প্লিজ তোমরা স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা। তো গাইজ দেখতে পাচ্ছ একদম ভিজা চুল। তো ভিজা চুলটার থেকে আমি একটু জল চিপে তোমাদেরকে দেখাতে চাইছিলাম, কিন্তু সেটা হয়নি। তার কারণ হচ্ছে চুলটা যেহেতু আমার গামছা দিয়ে জড়ানো ছিল আধ ঘন্টা মতন, তো সেই ক্ষেত্রে চুলের যে এক্সট্রা জলটা ছিল সেটা গামছাতেই টেনে নিয়েছে। তাই মানে অ্যাকচুয়াল চুলটা ভেজা, কিন্তু মানে যে চপচপে ভেজা সেই ভাবটা আর নেই, তাই জন্য তোমাদেরকে আর জলটা দেখাতে পারলাম না। সো যাই হোক, আমি কিন্তু ওয়েট হেয়ারটাকে তোমাদের সামনে কম্বিং করে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি ভিজে চুল কিন্তু কখনোই আসানো উচিত নয়, ভিজে চুল আসালে কিন্তু প্রচণ্ড হারে হেয়ার ফল হয়। তবু আজকে আমি তোমাদেরকে ওয়েট হেয়ারটাকে কম্বিং করে দেখাচ্ছি। তার কারণ হচ্ছে আমি ওয়েট হেয়ারটা কম্বিং করে তোমাদেরকে দেখাতে চাই যে ভিজে চুল আসালে কতটা হেয়ার ফল হতে পারে। তো চলো দেখি কেমন হেয়ার ফল হয়। আর তো দুটো সাইডে আমি আগে ভালো করে আঁচড়ে নেব, দুটো সাইড ভাগ করে নিয়ে তারপর আমি আঁচড়াচ্ছি। তো আঁচড়ে নেওয়ার পরে কতটা হেয়ার ফল হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। অ্যাকচুয়াল ওয়েট হেয়ার কমিং করলে অতিরিক্ত হেয়ার ফল হয়, আর যদি চুলটাকে ড্রাই করে নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে অতটাও হেয়ার ফল হয় না। সো যাই হোক, আজকে তোমাদেরকে ওয়েট হেয়ারটা কমিং করে দেখাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ চিরুনিতে কিন্তু একটা
হেয়ার ফল দেখা গেছে, মানে একটা চুল ছিঁড়ে গেছে আসরাতে গিয়ে। আর সব থেকে বড়ো কথা হচ্ছে যত লম্বা চুল তত হেয়ার ফল বেশি হয়, মানে চুলটা নিচের দিকে টানতে গিয়ে চুল ছিঁড়ে যায় বেশি। আমার ক্ষেত্রে তাই হয়, আর আমার অত্যাধিক ড্রাই হেয়ার, তো সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো যে কতটা প্রবলেম হতে পারে চুলটা কমিং করার সময়। তো যাই হোক, আজকে তোমাদেরকে আমি ওয়েট হেয়ারটা কমিং করে দেখাচ্ছি। তো ফার্স্টে দু সাইড কমিং করছি, তারপরে ব্যাক সাইডটা কমিং করে দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো গাইস দেখো, ওয়েট হেয়ারটা তোমাদের সামনে কমিং করে দেখালাম, তো কমিং করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে কতটা হেয়ার ফল হয়েছে, তো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, আমি অ্যাকচুয়াল চুল আসানোর সময় বেশিরভাগ চুলটা নিচেই পড়ে, তো সেই চুলটা আমি তোমাদেরকে এক জায়গায় করে দেখাচ্ছি। দেখো কতটা হেয়ার ফল হয়েছে, তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় তাই জন্য চুলগুলো এক জায়গায় জড়ো করে দেখাচ্ছি। তো এই তোমার মোটামুটি 10টা কি 12টা মতন হেয়ার ফল হয়েছে। এই যে দেখো, এটুকু হেয়ার ফল হয়েছে। আর এটা যদি আমি এক জায়গায় না করি তাহলে তোমরা বুঝতে পারছো 10-12টা মতন চুলে চুল আর কি উঠে গেছে, হেয়ার ফল হয়েছে। তো আমি এক জায়গায় তোমাদের করে দেখালাম। আর গাইস ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিলাম, তোমাদের সঙ্গে দেখাবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই বন্ধুরা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করার, কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগলো। সো বাই বাই।